أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ بعث فيكم رسولا من أنفسكم بالكتاب والسنة رب العالمين بلن تما তোমাদের মধ্যে থেকে আমি একজন রসুল পাঠিয়েছি বেল কিতাব সন্না কিতাব এবং দ্বারা আমার নবীর সন্ন্যত যারা মহাব্বত করবে আমার নবীর সন্ন্যত যারা ভালোবাসবে তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে আমার নবীজি বলেন দয়াল নবীজি রহমাতুল লিল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে অমান আহাব্বানি যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কানা মাআইয়া ফিল জান্নাত ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকবে আমার হাবিব রহমাতুল লিল আলামিন বলেন শেষ জামানায় কিছু ইমাম বের হবে যারা আমার নবীর সুন্নাতকে যারা অনুসরণ করবে না আমার নবীর সুন্নাতকে মানবে না বর্তমান সময়ে কিছুদিন আগে আপনার একজন আলেম তিনি বলতেছে যে কাবলা জুমাত চার রাকাত সুন্নাত বাদল জুম্মা সুন্নাত বলতে কোনো কিছু নাই এটা হাদিস শরীফের কোনো প্রমাণ নাই হাদিস শরীফে কোনো দলিল নাই কোরআন হাদিসে নাই নাউযুবিল্লাহ কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলামিন তিনি বলেন তারা গোমরাহী পথবস্তে হবে যেমন আপনার পূর্ব যুগে যারা আমার নবীর যারা অস্বীকার করেছিল তারা গুমরাহের মধ্যে তারা ধ্বংস হয়েছিল ইরাকের নদীর মধ্যে একদম ছিল আবু সালাম তিনি আমার নবীর সুন্নতকে বিশ্বাস করত না আমার নবীর সুন্নতের কথা শুনলে তার গায়ের মধ্যে আগুন ধরে যেত রাগারিত হয়ে যেত একদিন তিনি মসজিদে গেলেন মসজিদের মধ্যে আমার নবীর সুন্নতের মেসোয়াক সম্পর্কে আলোচনা করা হচ্ছে যেই মাত্র তিনি মেসোয়াক আমার নবীর আলোচনা শুনতে পাইলেন তিনি রাগারিত হয়ে গেলেন এমনকি সবার সামনে তিনি বললেন আমি সুন্নতকে মানি না এই সুন্নতকে আমি টয়লেট এবং পায়খানা প্রস্রাবের সাথে তুলনা করি না উজ্জ্বিল্লাহ শুধু তাই নয় সবার সামনে চুকরি কথা বললেন তারা বলল আপনি সুন্নত মানেন না সুন্নত কে আমল করলেন না আমল করেন না কিন্তু কেন আপনি সুন্নত অপমান করলেন হে পণ্য করলেন কতগুলো মানুষের সামনে নবীর সুন্নত কেন আপনি অসম্মান করলেন ওই লোকটা বলে আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি কোনো কিছু ভয় পাই না এই কথা বলে সবাই চলে গেল কিছুদিন যাওয়ার পরে আবু সালামা তার পেট ব্যথা শুরু হলো একদিন নয় দুই দিন নয় নয় মাস যখন পেট ব্যথা পেটটা আস্তে আস্তে ফুলে বড় হয়ে গেল আর চিৎকার করে কাঁদে পেট ব্যথার কারণে ওই বসরা নগরীর ডাক্তার কবিরাজ সকলকে নিয়ে আসলো তারপরে কেউ তার পেট ব্যথা ভালো করতে পারে না এমন কি নয় মাস সময় তার পেট থেকে একটি বাচ্চা বের করা হলো বাচ্চাটার আপনার এমন অবস্থা ছিল ধাত গুলো অনেক বড় বড় আর আপনার নখ গুলো বড় বড় আপনার চেহারা ছিল আপনার অনেক বিস্তৃত আকারে এবং পাও ছিল চারটা যে বাচ্চারা তার নারী সবগুলো খেয়ে ফেলেছে ওই আবুল আসাবা তিনি বলেন এই বাচ্চাটা আমার সবগুলো নারী খেয়ে ফেলেছে যার কারণে আমি আর পৃথিবীর জমিনে বেঁচে আমি থেকে চলে যাব আমার নবীজি বলেন যারা আমার নবীর সুন্নতকেও স্বীকার করে আমার নবীর কে ভালোবাসে না তাদের জন্য দুনিয়া শাস্তি পরকালের শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছি